ঠিক তখনই গাছ থেকে উল্টোভাবে ঝুলে কী যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলে ইনিশ কত করে নিল। বিনয় বকুল গ্রামের নতুন জামাই। সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন, শোন বাবা, এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস, কেমন? আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস, এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব। এরপর বিনয় বাসে ওঠার আগে বাজারের সূর্যকুমার মোদকের দোকান থেকে ভালো দেখে মিষ্টি নেয়। কই গো, বেশ ভালো দেখে 120 জল ভরা দাও তো। তারপর জল ভরা সন্দেশ হাতে নিয়ে বেরোতেই সে দেখে একজন মাছওয়ালা খুব হেঁকে হেঁকে গঙ্গার ইলিশ মাছ বিক্রি করছে। তখন বিনয় বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনে বাসে চড়ে বসে। এরপর তার শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। তার উপর বাস থেকে নামতেই শুরু হয় কালবৈশাখীর ঝড় বৃষ্টি। বাবা রে বাবা, কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে। এদিকে তো কেউ কোথাও নেই গো, একটা কোনো বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু মাথা গুঁজে দাঁড়াবো। বাপরে বাপ, কি বাজ পড়ছে! ঠিক তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল, বলি ইমিশ কত কদিন নিল। সেই খনা খনা গলা শুনে বিনয় চমকে গিয়ে পিছন ফিরে দেখে বলে, আপনি কে? কি কে আমার কাছে কি চাইছেন? বাবা, কি ভয়ঙ্কর দেখতে গো, আমার দেখেই মুখটা করছে। আমারই চিনলেন না আপনি, নতুন বোঝে? এই যে আমি মেসব। ভূতের নাম শুনে বিনয় তো ভয় দৌড়তে শুরু করে, কিন্তু ভূতটাও, মজা বলি ইনিশ কত কোটি কেজি সেটা বলি জান। কিন্তু বিনয় কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটতে থাকে। তারপর খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় চোখ বুজে বসে পড়ে আর জোরে জোরে হাঁপাতে থাকে। ওরে বাবা রে, এ কোথায় এলাম রে? আমি আর দম নিতে পারছি না, আমার মুখ ফেটে যাচ্ছে। ঠিক তখনই গাছ থেকে উল্টোভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলে ইনিশ কত করে নিল। ওরে বাবা, বাঁচাও বাঁচাও! বিনয় আবার ছুটতে থাকে। এদিকে প্রচণ্ড হারে বৃষ্টি ও বাজও পড়তে থাকে। অবশেষে সে একটা কুঁড়ে বাড়ি দেখতে পায় আর সেখানে পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। কে আছেন? আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন না। সাথে সাথে এক গলা ঘোমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায়। আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাবেন না, আমি নিহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে, এই রকম দেখতে কি নাই? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায়। মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছি ইনিশ কত করি, ইনিশ কত করি, তা বলেই না। আরে বাবা, প্রথমে কি যাওয়া যায়? আগে কিছু ইদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কত দিন যে খাইনি।
এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুঁকতে থাকে, আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর আমি কোথায়? আমার পাশে। আমাকে ছেড়ে দাও মেজো ভূত ভাই, ওই ইলিশ মাছ তুমি নিয়ে খাও গে যাও। জোজ বোকা, ওভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল, তার গায়ে ছিল খুব শক্তি, সে সকাল বিকেল মুগুর ভাসত, আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর, আমার নাম ছিল নকুর। তাই একদিন হল কি, বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে, সে রুই কাতলা ইনিশ, বাবারে বাবা কত মাছ! আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগলুম। তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যেই তুলি মুখে পুড়তে যাব, ঠিক তখনই গিন্নি মা। ও মা গো, এ কোন স্বর্গ রে এনেছো গো, ওগো শুনছো দেখি যাও, ওগো দেখো দেখো সব মাছ খেয়ে ফেললো গো, হয় 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 হয়। মুঝে বাবা, বাবু তখনই তেরিয়ে এসে আমায় স্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে সোজা পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, আর পেছন ফিরে তাকালেন না। এদিকে আমিও সাঁতার জানতুম না, হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল। আর সেই থেকে মেষো ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি, শ্রাদ্ধ হয়নি তো তাই আত্মার শান্তিও হয়নি। ও এই ব্যাপার, তুমি কিছু চিন্তা করো না গো, আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করব, সাথে ইলিশ মাছও নিবেদন করব। কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না। এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে, আর সব কিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে, আর সাথে ইলিশ মাছেরও। সেই ইলিশ খাওয়ার পর নকুরের আত্মার মুক্তি হয়ে যায়। এই কথা বলে ডাইনি তার জাদু দণ্ড দিয়ে তাদেরকে জাদু শক্তি দেয়। আজ পর্যন্ত কেউ এত রাতে এখানে আসার দুঃসাহস করেনি। মনোহরপুর গ্রামে হরিকেশ নামে এক ব্যক্তি তার চারটি মেয়ের সাথে থাকত। একসাথে চারটি মেয়েকে জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মারা গিয়েছিলেন। চারটি কন্যা সন্তানকে নিয়ে সে খুব মুশকিলের মধ্যে দিন কাটাচ্ছিল। খুব কষ্ট করেই তার চারটি মেয়েকে সে বড় করছিল, সীতা, গীতা, রীতা আর ববিতা। এই চারজন বোনই দেখতে একদম একরকম ছিল, শুধু হরিকেশই তাদেরকে ঠিকঠাক করে চিনতে পারত। তারা সকলে মিলে একসাথে খুব মিলেঝুলে থাকত। কিছুদিনের মধ্যেই হরিকেশেরও শরীর খারাপ হতে থাকে এবং সেও মারা যায়। চারজন বোনই একেবারে অনাথ হয়ে গিয়েছিল। আমরা এবার এখানে একা একা কি করে থাকতে পারবো, চলো বোনেরা মামার কাছে যাওয়া যাক। কিন্তু দিদি, মামি আমাদেরকে আর তাদের বাড়িতে রাখবে না। যদি না ঢুকতে দেয় তখন ভাববো কি করা যাবে, মামা আমাদেরকে খুবই ভালোবাসে, যদি উনি সামলে নেন। এই কথা বলে তারা চারজনেই খুব ভোর ভোর উঠে নিজের বাড়ি ছেড়ে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। রাস্তার মাঝে একটা বড় জঙ্গল পড়েছিল, কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য তারা খুব সহজেই জঙ্গলটা পার করতে পারল আর মামার বাড়িও পৌঁছে গেল।
ওদের চারজনকে দেখে মামা খুব খুশি হয়েছিল। ভালোই করেছিস তোরা আমার এখানে চলে এসে। হরিকেশের ব্যাপারে শুনে খুবই খারাপ লাগলো। আমি ছাড়া তোদের আর কেই বা আছে এই জগতে? এখন থেকে তোরা এখানেই আনন্দে থাক। ওরা চারজন যখন মামার বাড়ি পৌঁছেছিল তখন তাদের মামি বাড়ি ছিল না। মামা তাদের চারজনকে খাবার খেতে দিয়েছিল। ঠিক তখনই মামি বাড়ি ফিরে আসে এবং চারজনকেই সেখানে বসে খাবার খেতে দেখে খুব রেগে গেল। হ্যাঁরে পোড়ার মুখিরা, নিজের বাবা মাকে খেয়ে শান্তি হয়নি? কোনো কথাবার্তা নেই, সোজা এখানে চলে এলো। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আরে বাবা, কি কথা বলছো তুমি? আমাদের ছেলে মেয়ের মতোই তোরা, কোথায় যাবে বলো তোরা এখন? আরে আমি ছাড়া এদের আর কি আছে বলো তো? কে রাখবে ওদেরকে? আমি কিচ্ছু জানি না, আমার বাড়িতে এরা থাকবে না। বেশি কথা বললে না তোমাকেও দূর করে দেব, তারপর নিজের ভাগ্নিদের নিয়ে থাকবে রাস্তায় পড়ে। ঠিক আছে, আজকে সন্ধে হয়ে গেছে, কাল সকালেই ওদেরকে চলে যেতে বলবো আমি, কিন্তু আজকে রাতটা এখানেই থাকতে দাও ওদেরকে। না, এক্ষুনি ওদের বাড়ির বাইরে বার করে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। মামা মামির কথোপকথন তারা চারজনই শুনতে পেয়ে গিয়েছিল। মামা মন খারাপ করে তাদের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমরা সব কিছু শুনেছি, আপনি চিন্তা করবেন না মামা, আমরা চলে যাব। রাত্রি তো হয়েই এলো, রাতের বেলায় জঙ্গলে যাস না যেন, অন্য কোথাও থেকে যাস, সকাল হলেই বাড়ি চলে যাস। আর আমি প্রতি মাসে গিয়ে তোদেরকে টাকা দিয়ে আসব, তোদের কোনো অসুবিধা হবে না। খুবই খারাপ লাগছে বাবা, কিন্তু কি করব, আর তো কোনো উপায়ও নেই। আমাকে ক্ষমা করে দিস তোরা। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আপনার টাকাও আমাদের চাই না। নিজের খেয়াল রাখবেন, আমরা আসছি। নিজেদের খেয়াল রাখিস আর আমার কথাটা মনে রাখিস, রাতের বেলায় জঙ্গলের ভেতরে যাস না। এই কথা বলে সীতা, গীতা, রীতা আর ববিতা সেখান থেকে চলে যায়। মামার বাড়ি থেকে যখন তারা বেরিয়েছিল ততক্ষণ সন্ধে হয়ে গেছিল। জঙ্গলের সামনে পৌঁছতেই রাত নেমে এসেছিল। সীতা দিদি, আমরা ভেতরে কি করে যাব? রাত্রে জঙ্গলে যেতে মামা বারণ করেছিল। কিছু হবে না, এমনিতেও আমাদের এই দুনিয়াতে কে আছে? যদি কিছু হয়েও যায় তাহলেও চিন্তা করার মতো কেউ নেই। চলো বোনেরা, যাওয়া যাক। এই কথা বলে চারজনই যখন জঙ্গলে যায় ততক্ষণ রাত গভীর হয়ে গেছিল। সীতা, গীতা, রীতা আর ববিতা চারজনেই খুব ভয়ে ভয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো, কিন্তু অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না আর একই জায়গায় ঘুরতে থাকে। তখন হঠাৎ করে জঙ্গলে একটা ঝড় বইতে থাকে। এটা দেখে তারা সকলে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সকলকে চমকে দিয়ে সেখানে এক ডাইনি এসে উপস্থিত হয় আর ওই চারজনকে বলে যে, আজ পর্যন্ত কেউ এত রাতে এখানে আসার দুঃসাহস করেনি, তোমাদের সাহস দেখে আমি খুব খুশি, আমি তোমাদেরকে পুরস্কার স্বরূপ কিছু দিতে চাই, বলো কি চাও? আমাদের কেউ নেই, এই জন্য এরকম কিছু দিন যাতে আমাদের দিন কাটাতে সুবিধা হয়। ঠিক আছে, তোমরা যা চাও সেরকমই হবে। এই কথা বলে ডাইনি তার জাদু দণ্ড দিয়ে তাদেরকে জাদু শক্তি দেয়। সীতা এক সমুদ্র জল এক ঘন্টার মধ্যে 5 মিনিট পর্যন্ত নিজের মুখে রাখতে পারবে। গীতার গলা পাথরের মতো শক্ত হয়ে গেল এবং তখন থেকে আগুন রীতার কোনো ক্ষতি করতে পারবে না। আর ববিতা পুরো একটা দিন নিজের শ্বাস বন্ধ করে থাকতে পারবে। এই জাদু ক্ষমতা সেই চারজন বোনকে দিয়ে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সকাল হতেই সীতা, গীতা, রীতা আর ববিতা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে তারা ভাবলো যে আজ থেকে তারা মাছ বিক্রি করবে এবং সেটা ঠিক করার পর তারা চারজন বোনই খুব সকালে উঠে সমুদ্রের দিকে যেতে থাকে।
মাছ ধরার জন্য। সীতা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের সমস্ত জল নিজের মুখের মধ্যে করে নেয়। 5 মিনিট পর্যন্ত সেই জল রেখে দেয়। আর বাকি 3 জন বোন তাড়াতাড়ি করে অনেক মাছ তাদের নিজেদের ঝুড়িতে ভর্তি করতে থাকে। আর 5 মিনিট হয়ে যাবার পরই সীতা তার নিজের মুখের জল আবারও পুনরায় সমুদ্রেতে ছেড়ে দেয়। তারপর ববিতা বাজারে যায় সেই মাছগুলোকে বিক্রি করার জন্য। এসো এসো, টাটকা টাটকা মাছ নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ববিতার কাছে যত রকমের মাছ ছিল বাকি কারোর কাছে অত মাছ ছিল না, এই জন্য সকল মানুষ ববিতার কাছ থেকেই মাছ কিনছিল। আর এই জন্য তার মাছও তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর সে বাড়ি ফিরে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল আর এই 4 বোনই এক এক করে মাছ বিক্রি করতে যেত, কিন্তু কখনোই একসাথে যেত না। সেই জন্য সেই 4 বোনকেই বাকি সকল লোকেরাই একটাই মানুষ ভাবত। ঠিক এইভাবে একদিন গীতা যখন মাছ বিক্রি করতে বাজারে গেছিল, তখন একজন মাছ বিক্রেতা তাকে জিজ্ঞাসা করল, তোমার কাছে রোজ রোজ এত মাছ আসে কোথা থেকে? কি করে ধরো তুমি? কাল সকালে সমুদ্রের পাড়ে চলে এসো, তখন দেখাবো। বাড়ি ফিরে গীতা সবাইকে বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি কাল সকালে একটা মাছ ওলাকে আসার জন্য বলে দিয়েছি। কোনো ব্যাপার না, অন্যদেরকে সাহায্য করা তো খুবই ভালো। পরের দিন সীতা একলাই সেই সমুদ্রের ধারে যায় আর সেই মাছওয়ালাকে বলে যে, আমি 5 মিনিটের জন্য সমুদ্রের জল নিজের মুখে রাখতে পারবো, তাহলে তোমার কাছে 5 মিনিট সময় আছে, তার মধ্যে যত খুশি মাছ ধরে নাও, কিন্তু মনে রেখো সময় শুধু 5 মিনিট, তার বেশি আমি মুখের মধ্যে জল ধরে রাখতে পারবো না। ঠিক আছে, 5 মিনিট আমার জন্য যথেষ্ট। তারপর সীতা সমুদ্রের সমস্ত জল নিজের মুখে পুরে নেয়। এত মাছ চোখের সামনে দেখে সেই মাছওয়ালা তো নিজের হুঁশ বুদ্ধি সব হারিয়ে ফেললো আর মাছ ধরতেই থাকলো। পাড়ে দাঁড়িয়ে সীতা তাকে ইশারা করতেই থাকলো, কিন্তু সেই মাছওয়ালা এত মগ্ন যে সে সীতাকে দেখলই না। আর 5 মিনিট হয়ে যাওয়ার পরই সীতা নিজের মুখ থেকে সমুদ্রের জল আবার ছেড়ে দিল আর সেই মাছওয়ালাটা সেখানেই ডুবে মারা গেল। আর সেই মাছওয়ালার বাড়ির লোক রাজার কাছে গিয়ে নালিশ করে দিল। আর পরের দিন সীতার জায়গায় গীতাকে রাজার পেয়াদা সবার সামনে দিয়ে বাজার থেকে ধরে নিয়ে গেল। তারপর ভরা সভায় রাজা গীতাকে প্রশ্ন করল, আমার রাজ্যে কেউ অন্যায় করতে পারে না, কিন্তু তোমার ব্যাপারে আমি অভিযোগ পেয়েছি, তাই তোমাকে এমন শাস্তি দেব যে সেটা দেখে প্রত্যেকে শিক্ষা পাবে। সেপাইরা আজই ওর ফাঁসির ব্যবস্থা করো। সেপাইরা ফাঁসির ব্যবস্থা করল, কিন্তু গীতাকে যখন ফাঁসির দড়ি পরালো তখন গীতার কিছুই হলো না, উল্টে ফাঁসির দড়িটাই ছিঁড়ে গেল। এইটা দেখে রাজা তো চমকে গেল। তারপর গীতাকে বললেন, ফাঁসিতে বাধা পড়েছে, তাই আজ তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না, কালকে তোমাকে আগুনে পুড়িয়ে শাস্তি দেব। আপনি যেরকম বলবেন সেরকমই হবে, কিন্তু আজকে আমাকে শেষবারের মতো আমার পরিবারের সাথে থাকতে দিন, আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। ঠিক আছে, আজকে তুমি যেতে পারো, কিন্তু কাল সকালেই তুমি চলে আসবে। ঠিক আছে মহারাজ। এই কথা বলে গীতা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে পুরো ঘটনাটা বাকি বোনেদের বলতে থাকে। সব কথা শুনে রীতা বলে যে, গীতা তুমি চিন্তা করো না, কাল শাস্তি নিতে আমি যাব, আগুনে আমার কিছু হবে না, আমি সম্পূর্ণ সুস্থভাবেই বাড়ি ফিরে আসব। সকাল হতেই রীতা রাজ দরবারে পৌঁছে যায়। রীতাকে দেখেই রাজা আদেশ দেন, সেপাইরা আগুন লাগাও আর তাতে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে দাও। সেপাইরাও রাজার আদেশ অনুসারে আগুনের মধ্যে রীতাকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু রীতার কিছুই হলো না, আগুনটাই নিভে গেল এবং রীতা একদম সুস্থ রইল। এইটা দেখে রাজা তো অবাক হয়ে গেল। তারপর সে রীতাকে বলল, আমার মনে হয় যে তুমি নিশ্চয়ই
কোনো জাদু টাদু জানো, তাই তোমার কিচ্ছু হচ্ছে না। এবার তোমাকে জলের মধ্যে ডুবিয়ে আমি তোমাকে মারবো। ঠিক আছে, যেরকম আপনার ইচ্ছা, কিন্তু শুধু আমাকে আজ শেষবারের মতো পরিবারের সাথে দেখা করতে দিন। জলে ডুবে আমি তো কাল মরেই যাব, বলুন আজ শুধু আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। ঠিক আছে, আজকে শেষবারের মতো তোমার ইচ্ছে মানা হবে। আজকে তুমি যাও, কিন্তু কালকে সকালেই তুমি চলে আসবে। রাজার কাছ থেকে ছাড়া পেয়েই সে বাড়ি ফিরে সব কথা বোনেদেরকে বলল। সব শুনে ববিতা বলে যে, তোমরা চিন্তা করো না, কাল আমি যাব জলেতে ডোবার জন্য। আমি জলের তলায় নিজের শ্বাস বন্ধ করে ঠিক বসে থাকবো, রাত্রে তোমরা গিয়ে আমাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে আর থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব, নতুন ভাবে আবার জীবন শুরু করব। এখন আমাদের কাছে এই জাদু শক্তি আছে, ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। পরের দিন সকালে ববিতা রাজার কাছে পৌঁছে যায়। রাজা সিপাহীদের ববিতাকে সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়ার আদেশ দিলেন। আদেশ অনুসারে সকলে মিলে ববিতাকে সমুদ্রের পাশে নিয়ে গিয়ে সমুদ্রেতে ধাক্কা দিয়ে দেয়। আর সকলেই ভাবলো যে এবার এ মারা গেল, আর সকলেই আবারও রাজদরবারে ফিরে এলো। তারপর রাত্রে সীতা গীতা রীতা গিয়ে ববিতাকে ডাকতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে ববিতা সমুদ্র থেকে বেরিয়ে এলো। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি দিদি, কিন্তু তাড়াতাড়ি চলো, রাত শেষ হওয়ার আগেই আমাদেরকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর চার বোন একসাথে নতুন করে জীবন শুরু করার জন্য বেরিয়ে পড়ল। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে, তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন, আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।